মালদায় বারবারন্ত মাটি মাফিয়াদের দৌরাত্ব, এ যেন রুটিন কাজ। রাতের অন্ধকারে প্রকাশ্যে মালদার ইংরেজ বাজার নুনবহি পলাশবাড়ি এলাকার নদীর বাঁধের মাটি কেটে সাফ করা হচ্ছে। প্রশাসনের নজর এড়িয়ে দিব্যি জেসিবি চালিয়ে তৃণমূল আশ্রিত মাফিয়ারা মাটি পাচার করছে অন্যত্র। এলাকার মানুষ বহুবার এর বিরোধিতা করলেও কোনো সমাধান হয়নি, প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ। রাতের আঁধারে বাঁধের মাটি চুরি হতে থাকলে মালদা শহর যে কোনো সময় বন্যায় প্লাবিত হতে পারে, আশঙ্কায় স্থানীয়রা। গ্রামবাসীরা চাই কি আমাদের বাঁধটা কেন কাটবে, আমাদের সবার জন্য কিছু যেন ক্ষতি না হয়। বাঁধটা ক্ষতি হয়ে গেলে এদিকে মালদা শহর আমাদের এলাকাও অশান্তি হয়ে যাবে, জল ফল গঙ্গার জল ফল ঢুকবে। হ্যাঁ, এখন বাঁধ কাটাকাটি চলছে, রাত করে চুরি করে ছেলে ছাবিশেক আমাদের বলে যে ওরা নাকি ফারাক্কা প্রেস থেকে অর্ডার পেয়েছে, তাই ওরা মাটি কাটছে। যদিও এই ঘটনায় অভিযুক্তের দাবি মাটি পাচার হচ্ছে না, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষই বাঁধের মাটি কাটার নির্দেশ দিয়েছে। কি কাটা হচ্ছে? ভুল কথা এটা। আমাকে আমার আমি লেবার হিসাবে আমার গাড়ি আমাকে টিপ যায় ভাড়া লিয়েছে, দিন হিসাবে 2000 টাকা দিন করে আমার গাড়ি ভাড়া লিয়েছে। ওই সোদলাপুর থেকে চিল্লাখানা অবধি কাজ চলছে মাটির, আপনারা যেয়ে দেখে নিন বাঁধের ফারাক্কা ব্যারেজের কাজ। এদিন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, যারা এই কাজ করছে তারা সমাজ বিরোধী, শাসক দলের কোনো সম্পর্ক নেই, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমার মনে হয় তখন মণিকান্ত চৌধুরী উদ্যোগে এটা হয়েছিল, এই বাঁধটা একদিকে চলাচলের রাস্তা, আরেক দিকে বন্যা নিয়ন্ত্রণ করার একটা জায়গা। এই বাঁধটা যদি নিজ দিয়ে মাটি কেটে নেয় পরে বসে যাবে, ফলে ফারাক্কা ব্যারেজেও করতে পারবে না, কেউ করবে না। এবং যারা করছে তারা সমাজ বিরোধী, এদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। শুধু বাঁধের মাটি কাটা নয়, পুকুর ভরাট সবই হচ্ছে শাসক দলের মদতেই, কটাক্ষ বিজেপির। ভূমি মাফিয়া, পুকুর ভরাট করা, এই ধরনের যারা দালালরা আছে এরা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত, লুটপাটের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। তাহলে সেখানে এখানকার প্রশাসনকে সেটা দেখতে হবে, প্রশাসনকে রক্ষা করতে হবে। পরিস্থিতিতে পড়তে পারে ইংরেজ বাজারের বিস্তীর্ণ এলাকা, তারা বারবার অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এখন প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার। মালদা থেকে সমক লাহিড়ি, ক্যালকাটা নিউজ।